বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আবারও টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড মানে টিআরবিটি থেকে আবারও নতুন নোটিফিকেশন বেরিয়েছে। নতুনভাবে ট্যাট পেপার ওয়ান এবং পেপার টুর জন্য নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি বিএড করে গেছেন তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি আবারও আমরা দেখে নেব। তাহলে সেই নতুন নোটিফিকেশন কথায় কী কী রয়েছে, এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশন। প্রথমে বলে নেব এই নোটিফিকেশনটার মধ্যে ডিটেলস পাবলিশ হয়নি, বাট আমরা আলোচনা করব এবং আপনাদের সকলকে গাইড করব যখন পাবলিশ হবে আপনারা কী কী দেখতে পাবেন। প্রথম বলে নিচ্ছি, অনলাইন অফ সাবমিশন 14/11/2022 থেকে শুরু হবে, 22/11/2022 মধ্যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তবে এক্ষেত্রে দুটো পেপার কন্ডাক্ট করা হবে, ক্লাস 1-5, তারপর হচ্ছে পেপার 2 যেটা 6-8 হবে। এবং ডেট অফ পেমেন্ট যেটা রয়েছে 25/11/2022 মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে দিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আপনাকে 15/12/2022 থেকে 20/12/2022 মধ্যে। টেস্টও দেওয়া হয়েছে, পেপার ওয়ানটা হবে আলটিমেটলি 30 তারিখে এবং পেপার টু হবে 29 তারিখে। তবে দেখুন, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন, অনেকেই জানেন ত্রিপুরাতে টিআরবিটি যে ট্যাটগুলো কন্ডাক্ট করে বা এসটিজির যেগুলো বা এসটিপিজির যেগুলো কন্ডাক্ট করে, অবশ্যই এক্ষেত্রে আপনার ত্রিপুরা রেসিডেন্ট হতে হয়। তৎসঙ্গে আপনার ডিটেলস সিলেবাস সংক্রান্ত বিষয়ে তাদের পোর্টাল থেকে আপনি চেক করতে পারবেন। বাট প্রসপেক্টাস নিয়ে আলোচনা করবো, আপনারা অনেকেই কোয়েরি থাকতে পারে, অবশ্য কোয়ালিফিকেশন সংক্রান্ত বিষয়ে ডাউটস থাকবে, সেটা আমরা আলোচনা করব। তাহলে আমরা গত বছরের যেই প্রসপেক্টাস ছিল তা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, পেপার অনু যারা অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার সেকেন্ডারি, এক্ষেত্রে আপনার 50% থাকতে হয়, সঙ্গে 2 বছর ডিপ্লোমা কিন্তু থাকতে হয়। তবে এটি অনেকের জন্য অ্যাপ্লিকেবল থাকে না, তাই এটা আমরা ছেড়ে দিয়েছি। হয়তোবা আমরা আলোচনা করবো সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক এবং 4 ইয়ার্স ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন, এটা যদি থাকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। নয়তোবা সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা যদি স্পেশাল এডুকেশন থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে লাস্টের কোয়ালিফিকেশন যদি আপনার গ্রাজুয়েশন এবং বিএড থাকে, পরবর্তী সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর কিন্তু ব্রিজ কোর্স করতে হয়। সেটা হয়তো পরবর্তী সময় আপনার সেটা দেখার বিষয়, প্রথমে আপনাকে সিলেকশন করে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়টার মধ্যে পেপার টু যেটা আছে সেটাতে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই গ্রাজুয়েশন এবং 2 বছর ডিপ্লোমা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং যদি আপনার অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন থাকে এবং বিএড থাকে, তাহলে আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সিনিয়র সেকেন্ডারি এবং উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং 4 ইয়ার্স ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন থাকলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সিনিয়র সেকেন্ডারি 50% মার্কস এবং এইচএ বিএসসি বা বিএ বিএড এগুলো থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। গ্রাজুয়েশন 50% মার্ক, ব্যাচেলার অফ এডুকেশন থাকলে স্পেশাল এডুকেশন, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট প্রত্যেকটা কোয়ালিফিকেশন যেগুলো মেনশন করা আছে, অন্যান্য যেটি জটিল কোয়ালিফিকেশন যেগুলো অনেকে হয়তো শুনে নেই, বাট রিয়েলিটি হচ্ছে আপনার অনেকেই 12-50% মার্ক এবং যদি ডিএলএড থাকে তাহলে প্রথমটার জন্য আপনি এলিজিবল। যদি আপনি গ্রাজুয়েশন করেন এবং বিএড করেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট পরবর্তী সময় আপনি ব্রিজ কোর্স করলে হলো। দ্বিতীয়টার মতো সেম, আপনি গ্রাজুয়েশন ব্যাচেলার ইন এডুকেশন বা বিএড যদি আপনি করা থাকে আপনি অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে নর্মাল কোয়ালিফিকেশন, সকলেই অ্যাপ্লিকেবল থাকে। দেখুন, আজকের এই নোটিফিকেশনটার মধ্যে অনেকে ডিটেলস জানতে চাইবে যেটা 14 তারিখে পাবলিশ হবে, বাট আমরা আপনাদেরকে প্রি অ্যালার্ট দিলাম যেটা 11/2022 যেটা পাবলিশ হওয়ার কথা, প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করে নিয়েছি এই ভিডিওর মধ্যে। আশা করি 14 তারিখ থেকে আপনারা যারা যারা এলিজিবল থাকবেন এই পোস্টগুলির জন্য আপনারা সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, দেখা করতে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।